ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কালকের ব্লগটার আর এন্ডিং করা হয়নি সেভাবে, কারণ শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিলো ঘুরে এসে হিল থেকে। তো আজকের ব্লগটা এখন শুরু করছি। এখন বাজার যাচ্ছি সকালবেলা আমি আর দিদি কিছু জিনিসপত্র কিনতে। দেখা যাক কী কী করি। স্টে টিউনড। কিছু না হলে ট্রেন্ডস তো আছে, চলে যাবো ঠিক কি না? তুই যাই বল, তাই বল, ছেলেদের শার্ট নেওয়া একেবারে বেকার, কিন্তু তুই আমার মেয়েদের জামা কাপড় খুব ভালো পাবি। আমাদের এটা ডিপার্টমেন্টাল স্টোর টাইপের, খুব ভালো। মশলা বাজার করতে তুই যাবি নাকি? পাগলা, এখানেও পাওয়া যায় উপরে। ওটা চলে আসবে তো দাদাকে দে, তোর দ্বারা ট্রাই হবে না। নথটা বড় হলে ভালো লাগে তো, প্রমিনেন্ট লাগে। হ্যাঁ নথটা বাদ দাও, তাহলে তুমি আমাকে নিয়ে না, বড়টা নিয়ে ভালো ভালো তো লাগতো। এই সাইজটা ভালো, কিন্তু এটা নে না, ভাল লাগবে না হলে আমি ফেরত নিয়ে চলে আসবো না। ভাল লাগলে কি জানি কি ধরছো কালকে তুমি বললো ব্রাশে কোথায়? এই ব্যাপার ওই হলো, মানে আশা তো হলো কৃষ্ণনগর থেকে, সুদীপ ছিল না? হ্যাঁ সুদীপ, আমার এই ছাতাটা খুব খোলা আছে উপরে, ভুল করে রেখে দিয়েছি। ডেইলি নেট অন করতে ভুলে যাই, আগুন হয়ে যায়। আমার জন্য এটা রাখবো, আমি মঙ্গলবার নাগাদ আসবো, তার আগে আসতে বললে সোমবার তুমি নিয়ে যাও, রাখবা বললে থাকবো জানি ধরো না দেখা পুট্টি করতে হবে ফুটা বন্ধ করার জন্য, ছাড়ো ভাই দেবে। ডিসকাশন হচ্ছে ঘরের ফোটা নিয়ে, বলো মাসি কিছু বলো ব্লগে, মা মাসি যখন তখন ব্লগ বানায় দেব না এটা। আজকে এদিকে রোড লাইট আছে না না কাছে আছে, এদিকটা আছে ওদিকটা নাই, আইনি আজকে সন্ধ্যা হয়ে গেছে 5:30 এরকম সন্ধ্যা, বাপরে মনে হচ্ছে রাত 10টা না বলো, একে রবিবার। আমাদের বৃষ্টি সারাদিনও, সারাদিনে একদম ব্যান্ড, ব্লগও করিনি কিচ্ছু করিনি, জামা কাপড় কেনারও কিচ্ছু করেনি। আজকে ঘর যে সব মানে ঘর থেকে ঘরে এসে আর কি সব বানাবো। আমার কাজ কমপ্লিট অফিসে, এখন আমি চেল মারবো একটু, বসে থাকবো এখানে, কারণ তারপরে মা যখন ডাকবে ফোন করে তখন আমি চলে যাবো বাস স্ট্যান্ড। কিন্তু আজকে মাসি আর দিদি চলে যাচ্ছে তো তাদের সেভ করতে যাবো,
মনটা খারাপ, মা তো কাঁদছে, আমারও মনটা খারাপ, দিদি চলে যাবে, কই নি আবার তো মেলবই কিছুদিনের মধ্যে। এখন যাবো বাস স্ট্যান্ড, দিদি আর মাসি চলে যাচ্ছে, স্যার স্যার আমরা চলে এসেছি, মা এখন আসেনি, দেখে ল্যাপটপ আছে ওর উপরে, ওটা চড়াস না, হ্যাঁ চড়ি দেব অংশ, দেখে মাসি এখানে উঁচু নিচে আছে, আরে খুলুক আগে, বাস নিয়ে আছি আমরা, টাটা। ওইদিকে উপরে স্লিপার নিচে, হ্যাঁ স্লিপার নিচে, হ্যাঁ দুটোই স্লিপার নিচে। দিদি চলে যাওয়ার পর আর আজকে মনটা ভালো নেই, তো ব্লগ আর বেড়াচ্ছি না, তো থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত ব্লগগুলো দেখার জন্য, ব্লগ এমনিও এডিট হয়নি অনেকদিন ধরে, ফোনটা করতে করতে বাঁচলো সেটা আলাদা ব্যাপার, তো থ্যাংক ইউ এতদিন ধরে এতক্ষণ ব্লগটা দেখার জন্য, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, টাটা, টেক কেয়ার।